আমরা এখন ধানমন্ডি 15-তে আমরা এই মুহূর্তে আছি ইন্টারন্যাশনাল সামনে। আমরা একটি গাড়ি ধরেছি, সেটা হলো মন্ত্রীর গাড়ি। আটকে দেখা গেছে গাড়ির ড্রাইভারের কোনো লাইসেন্স নাই। আমরা মন্ত্রী স্যারের সাথে কথা বলছি। ড্রাইভারের লাইসেন্স নাই, মন্ত্রী গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমরা মন্ত্রী মহোদয়, তিনি আমাদের সাথে একাত্ম বোধ করে গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে যাচ্ছেন। তিনি চান নিজেও যে ড্রাইভারের আজকে এই ড্রাইভারের লাইসেন্স না থাকার কারণে যাতে ড্রাইভারের নামে কেস করা হয়। তিনি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে যাচ্ছেন এবং নিজের গাড়িটি এখানে রেখে যাচ্ছেন।